হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করবো পালক পনির। তো তোমাদের চলো দেখাই। অবশ্য সব কিছু দিয়ে দিয়েছি, যেমন প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, তারপর কারি পাতা, জিরে, এগুলি সব ঘি দিয়ে ভেজে তারপরে গ্রাইন্ডার করে নিয়েছি। পালকগুলোকে বয়েল করে তারপরে গ্রাইন্ডার করে নিয়েছিলাম, তারপরে আবার ঘি দিয়ে তারপরে এগুলি করেছি, সম্পাসের মতো দিয়েছি। তারপরে এখন এতটুকু হচ্ছে তা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার মেয়ে অনেক দুষ্টুমি করছিল, সেজন্য পারলাম না। তো এই এখানে দেখো পনিরগুলো কেটে রেখেছি, দেখো পনিরগুলো কেটে রেখেছি, যখন অর্ধেক হয়ে আসবে তখন এগুলা দিয়ে দেবো এটার মধ্যে। তোমরা কিভাবে পালক পনির রান্না করো? আমি তো ঘি দিয়ে বানাইছি, খেপি টেস্ট লাগে খেতে। তো তোমরাও কিভাবে বানাও তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বলবে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে বলে দিও। এই দেখো এখন রাত্রিবেলা না, এখনও সকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও খুব বৃষ্টি হচ্ছে। আমার মেয়ে দেখো মোবাইল দেখছে, দেখছো এই বয়সে এখনও মোবাইল। হাই করে দাও, হাই করে দাও, হ্যালো হ্যালো বলে দাও, মাম দিয়ে দাও একটা, আরেকটা দিয়ে দাও, শোনাম এখন খুঁজবে বাবা কোথায়। ও চলে যাচ্ছে বাবাকে খুঁজতে, বাবা আসছে তো, বাবা ঘরে, ওদের ঘরে গেছে। শোনা বাইরে খুব ঠান্ডা, বৃষ্টিও পড়ছে। তো আমাদের ওখানে ত্রিপুরাতে তো অনেক গরম, প্রচুর প্রচুর গরম, যখন আমার মা বাবা বলে এখানে থাকতে পারে না এত গরম। কিন্তু আমাদের এখানে, আমার এখানে, আমি যে থাকি সিকিমে, খুব ভালো একটা জায়গা যেখানে এত গরমও লাগে না তো ঠান্ডা লাগে, গরম তো না না, গরম নেই বললেই চলে, গরম একদম নেই, খুব ভালো লাগে। তো চলো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, দেখি কে, তারপরে পনিরগুলো দিয়ে দেব। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো এই সবজিটা এখন ফুটে এসছে, এখন পালক ইয়েগুলি ঢেলে দিচ্ছি, পনিরগুলো ঢেলে দিচ্ছি, একটু লবণও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যতটুকু লাগে তো একটু লবণও দিয়ে দিয়েছি, একটু বসিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়তে। এখন নাড়াচাড়া করে নিয়েছি, একটু হয়ে আসলে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব, এটা হয়ে আসলে তারপর নামিয়ে নেব। আমি এরকমভাবে পালক পনির রান্না করি, যদি তোমরা অন্যরকমভাবে রান্না করা যায় তা আমি জানি, তবু আমি আমার মতো করে রান্না করেছি। তোমরা যদি অন্যরকমভাবে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। দেখো আমার পালক পনিরটা হয়ে প্রায় হয়ে এসেছে, হয়ে না হয়েই এসেছে, দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো, প্রায় 10 মিনিটের মতো রাখলাম, দেখো হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তা এখন নামিয়ে নেব। দেখো আমি এখানে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, দেখো কতটা লবণীয় লাগছে, খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, এটা রেখে দিয়েছি, আজকে আজকে সবাই মিলে খাবো, এটা আলাদা করে রেখে দেবো।
বাবা যখন আসবে তখন টেস্ট করতে দেব, তো ওর রিয়েকশনটা কেমন হবে তা তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক ওকে? পালক পনিরটা তুলে রেখেছিলাম ওর বাবার জন্য, এই দেখো এখন রিয়েকশনটা দেখো কি রিয়েকশন দেখি। ধরো চামিচ কো, চামিচ লাগবো, চামিচ লাগবে বলছে, চামিচটা কে বলো কেমন আছে পাপা? কেমন তুমি কামে দেখো তো, তুমি টেস্ট করো আগে, তুমি টেস্ট করো না, তুমি টেস্ট করো তো, টেস্ট করো, টেস্ট করো, যা লাগছে নাকি তোমাদের কেউ খাওয়াচ্ছে? ঝাল তবুও খাবে। তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।